ऊपर तो भाई ठंडा लगता है भाई। खाईदाई डॉट कॉम है खालेद महमूद भाई एक कथा बोले आहा उहू को हां भाई भाई मानो जी जी मिला मिला भाई मोहब्बत बारे अल्लाह যারা বলে যে বাংলাদেশে নাকি শীত নাই ঢাকা শহরে শীত নাই ফজর নামাজ পড়তো মানে আমার জীবনে উঠেন নাই না কিন্তু ফজর নামাজ পড়তে উঠেন তাইলে বুঝবেন হ্যাঁ পড়লে তো বাইরে বেরোবেন বাইরে বেরো লাগবে না ভাই ফজর নামাজ পড়তে যখন উঠবেন ঠান্ডা পানিতে উজু করবেন তখনই বুঝবেন যদি ওই টাইম বেশি হাতে কষ্ট পান আমার মতন ট্রেন মার্কস থেকে এরকম গুটি অর্ডার করবেন অ্যান্ড বাইরে বেরোতে পারবেন বাইকে দিয়েও যেতে পারবেন সব কিছুতে যেতে পারবেন দেখেন আমাদের সাথে আছে আমাদের মোটো ব্লগার যে খালি স্ক্রিপ্ট ভুলে যায় সেই স্ক্রিপ্ট বানায় দিতে ভিডিও কে করে ভাই শীতের সকালে গরম গরম ধোয়াও থাকবো লাউ খেতে আসছে স্যাংশিয়াল খাইদাই ডট কমে খালেদ মাহমুদ ভাই একটা কথা বলে আহা উহু করে খাওয়ার মতো জিনিস এটা না আহা উহু করে খাওয়ার মতো জিনিস এটা আর ভাইও এটা বলছে এটা নাকি আহা উহু করে খাওয়ার মতো জিনিস আমার কাছে এটা সেটাই মনে হয়েছে আহা উহু করে খাওয়ার মতো জিনিস সালাদ মারা যা লাগতেছে না ভাই এটা কিন্তু খাবারটা আপনি যদি বন্ধু বান্ধব ভিন্নতায় ভুগতে থাকেন যদি রিলেটিভ ভিন্নতায় ভুগতে থাকেন এই শীতে যদি আপনার কিছু বিয়েতে দাওয়াত না দেয় আপনি তো এমনিও তো রাতে জায়গায় ঘুমান তাই না চারটা পাঁচটার আগে তো ঘুমান না আর একটা ঘন্টা কষ্ট করে জায়গা থেকে ফজরের নামাজটা আজানটা দিলে ফজরের নামাজটা পড়বেন পরে এখানে এসে পড়বেন এই জায়গাটা হইতেছে এই যে গলিটা দিয়ে সোজা গেলে মিসপোর এদিক গেলে গলি দিয়ে বের হয়ে লেফট সাইডে গেলে মিটফোর্ড রাইট সাইড হইতেছে চকবাজার থেকে বেরোয়া রাস্তা মানে বিসমিল্লা টাওয়ার থেকে সামনে আইসে একটু যে কাউরে জিজ্ঞেস করবেন এই টাইমে যে আমাদের মানিক চান মামার পোলাও কোথায় সবাই আপনাকে এই গলিটা দেখে দেবে আর গলিতে আসলে মানুষের যে ভিড় এটা দেখে আপনি এমনি বুঝে যাবেন যে হীরা হীরা খুঁজে পাইছে মানে মানিকে মানিক খুঁজে পাইছে তো আমরা আছি এখন খাওয়ার প্রায় মাঝামাঝি অবস্থা খাবারটা কত ভালো এটা আসলে আপনি যতক্ষণ না এসে খাবেন বলে বোঝানো সম্ভব না এই যে পিছনে এত বড় লাইন এই লাইন শুধু কিন্তু আজকে একদিন দুই দিনের ওই ফুড ব্যাংকের রিভিউ দেখা লাইন না এই লাইন বিগত 75 বছর যাবৎ এমনই আছে আর এখন তো আমাদের রিজিক ভালো আল্লাহর রহমত যে আমরা এখানে বসে খেতে পারতেছি মোস্ট অফ দ্য টাইম যতগুলো রিভিউ দেখছি যত মানুষের কাছে শুনছি ইভেন কি এখানে যারা আছে সবাই বলতেছে যে এই বড় হয়েও বলতেছে যে আজকে যে বসে খাইতে পারতেছে এটাই ভাগ্য এখানে দেখা যায় মানুষ দাঁড়ায় খায় ইভেন কি আমি যতটুকু দেখছি নারায়ণগঞ্জ থেকে আরও দূর দূরান্ত থেকে মানুষ আসে আসাই দেখা যেতেছে একটা তারপর এসে বসে দূর থেকে আসে যাই হোক অনেক মানুষ আসে এখানে অনেক দূর দূরান্ত থেকে শুধুমাত্র এই খাবারটা খেতে কষ্ট মাত্র দুজন আসলো ওনারা এসে শুনল খাবার শেষ এখন বাজে মাত্র 7:30 কেউ যদি আসেন নর্মালি 7টার মধ্যে চলে আসবেন এক ডেকচি পোলাও এক ডেকচি যে হাসির গোস্ত বুটের ডাল দিয়ে 5টার পরে ভোজন হসপিটাল শুরু করে ওনার রান্নায় ওনার খাবার কী বরকত দেড় ঘন্টার ভিতর ওনার খাবার শেষ কত মানুষ যাইছে নিয়ে গেলো বাসার জন্য পার্সেল নিল নিজে খাওয়ার জন্য নিল বৈশাখ খাইলো দাঁড়ায় খাইলো মানে খাবারটা কতটা যে পারফেক্ট এই পারফেকশনের কোনো মার্ক হয় না নর্মালি আমরা যে কত জায়গায় খাইতে যাই একটা জিনিস খেয়াল করলাম যত ফাইভ স্টার রেস্টুরেন্ট হোক যত দামি দামি জায়গা হোক
এসব জায়গায় আসলে খাবার যে একটা আর্টিফিশিয়ালনেস আইসে পড়ে, কিন্তু আমাদের যে পুরানো ঐতিহ্য, যেমন পুরান ঢাকার গলিতে গলিতে ঐতিহ্য হয়, এটা কিন্তু সিরিয়াস কথা। তারপর আমাদের মায়ের হাতের রান্না, মা খালার হাতের রান্না, বাসার রান্না, এসব খাবার যে একটা অ্যারোমেটিক টেস্ট আছে, যে একটা সুঘ্রাণ, যে একটা মানে ফ্লেভার খাবারের স্বাদ, এটা জিভে মুখে লেগে থাকার মতন বছরের পর বছর লেগে থাকে। আপনি দেখবেন, আপনি হয়তো ঢাকায় থাকেন বা আপনি গ্রাম থেকে আসছেন, ঢাকায় কাজ করেন, আপনার মা থাকে গ্রামে, আপনি দেখবেন আপনি যত ঢাকা যত খাবারই খান, আপনার সেই মায়ের হাতের রান্নাটা আপনি কখনো ভুলবেন না। এটা যারা হোস্টেলে থাকে তারা বুঝছে। আমি কখনো হোস্টেলে থাকি নেই, কিন্তু পরীক্ষার সুবাদে তিন চার দিন ঢাকার বাইরে ছিলাম, তখন বুঝছি। মানে রেস্টুরেন্টে যত কাচ্চি খাই, যত পোলাও খাই, চিটাগাঙ্গে যাই, মেজবান খাই, যত কিছু খাই, ওই মায়ের হাতের ভাই ওই নর্মাল খাবারটা আসলে আসলে ভোলা যায় না। তেমনই এইসব কিছু ঐতিহ্যবাহী খাবার আপনি এই পৃথিবীর যেই কোনাতেই যান, অন্য যে কোনো খাবার আপনাকে এটা ভোলাতে পারবে না, যে কোনো টেস্ট হোক। আর এই খাবারের যে একটা টেস্ট, এটা আসলে ভাই হিস্টোরিক একটা টেস্ট আমার কাছে লাগছে। কিন্তু লাস্ট কিছুদিন এত জায়গায় খাইছি, যেমন এই সামনেই কিন্তু যেটা ভিডিওটা দেখছি, ধ্যানে বৈশাখ করছি, খিচুড়ি খাইছি, যেমন এখানে একটু সামনে গেলে এই গলিতে ওইখানে, এরপরে এটা, মানে এই জিনিসটা একটা জিনিস থাকে। রাস্তায় বসে যত কিছু খেতেছি সব কিছুই মার্শাল্লাহ অনেক ভালো লাগতেছে। বড় বড় জায়গায় যাই ভাই খাওয়া ভালো লাগে না। রিসেন্টলি ভিডিও আসতেছে একটা স্ক্যামের, সস টেক হাউসের, বাটপার 4,000-4,500 টাকা না কত টাকা জানি নিছিল, ভুলে গেছি। এত টাকার স্টেক খাওয়াইতেছে, কী স্টেক খাওয়াইতেছে আল্লাহ জানে। এর চেয়ে ভালো কুরবানির গোস্ত আগুনে নিজে ছাইরা দিবেন, এর চেয়ে ভালো লাগবে স্টেক খাওয়াই। যাই হোক, ওই কথা বলে এই খাবার নষ্ট না করি, ওটা ভিডিওতেই দেখেন ওটা। আর এইভাবে হতাশ হয়ে খাইছে, চেষ্টা করবেন সকালে উঠে বা রাত জেগে ফজর নামাজ পড়া, খাওয়া প্রায় শেষ মুহূর্তে দেখেন আজীবন মানুষকে দেখছি স্মোকার স্মোকারকে মিলিয়ে দেয়, যত অপরিচিত মানুষ হোক, যদি সে সিগারেট খায় আরেকজন সিগারেট খেলে তার সাথে মিলে যায়। দেখেন এই যে খাদক খাদক মিলে যায়, বাইরে চিনি না, খাইতে আসছি, কথায় কথায় মিল হইলো, ভাইয়ের বাসা তাঁতি বাজার। ও ভাইয়ের নাম জানো? ভাইয়ের নাম কি? মাশাআল্লাহ, খুবই সুন্দর নাম ভাইও। রাতের বেলা আমাদের মতো কারেন্ট পাবলিক স্ক্রল করতে করতে খাইদি.com এর ভিডিও পেয়ে গেছে, ওটা যে লোভ সামলাইতে না পারে এসে পড়ছে। আর আমি বিগত এক সপ্তাহ দুই সপ্তাহ ভাবতেছি আসবো আসবো, কিন্তু কাউরে পাই না। তো ক্যামেরার পিছনে এই মহৎ ব্যক্তিকে হঠাৎ করে ইনস্টাগ্রামে নক দিছি রাত 4:30 সময়, যে দাদা তুমি কি জেগে আছো? জেগে থাকলে সায় দাও। সে একটু পর একটা ইমোজি পাঠালো, তো বুঝলাম সে জেগে আছে। তো বললাম যাবা কি না, তো বলে চলো। কারণ দেখেন আমাদের কত কারেন্ট, ইনশাল্লাহ আজকে খাওয়ার পর কারেন্ট আরো বেড়ে যাবে ইনশাল্লাহ। এই খাবার ভাই আসলে মন চাইছে জানো, যে খাবারটা শেষ করে উঠি, লাগালো খারাপ, খাইতে খাইতে এত মুশগুল হয়ে গেছে, ভাবছিলাম বাসার জন্য খাবার নিয়ে যাবো। খাবার শেষ, এক প্লেট খাবার, নামাজ পড়ে রাইসা খাইতে বসছি, খাওয়া শেষ হওয়ার আগে খাবার শেষ। আর আপনি চিন্তা করেন আপনি কোন সময় আসলে পাবেন, যে বুঝ নাই, বুঝ ছাড়া এড়িয়ে যাচ্ছি। কোথেকে আসছেন? সাবার থেকে আসছি। সাবার থেকে আসছেন? গোছারা খাচ্ছেন? এত মজা লাগতেছে, এত মজা লাগতেছে যে একটু গোছারা খাইতে খান না, আমার কাছে গোস্ত আর পাশে একটু খান না, খাক 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 লাগবে না। না, মিরামিষে খেতে হয়, আমার ভাই ভাই মানুষ, জি মিরামিষে খাইতে মহব্বত পারে, আল্লাহ। এখানে আসলে আপনি ঐতিহাসিক খাবারের সাথে সাথে এরকম একটা গ্লাস পাবেন, আমি এই গ্লাসে প্রথম দেখব। এই যে আপনার রান্না করেন সপ্তাহে ছয় দিন এক এক দিন কি এক এক আইটেম থাকে, কি কোন দিন কি থাকে একটু বলা যায়? হ্যাঁ বলেন। খাসি শনিবার দিন খাসি আলু দিয়ে যায়, ঝালে জ্বালা শনিবার দিন। এরপর রবিবার দিন আপনার খাসি বুটের চাল দিয়ে, এই যে এরকম, জি আচ্ছা আচ্ছা। তারপর সোমবার দিন মুরগির রোস্ট, মুরগির রোস্ট আর কি পোলাও, জি সাদা পোলাও। আর মঙ্গলবার আবার এই যে আবার খাসি বুটের ডাল, হ্যাঁ মঙ্গলবার। বুধবার আপনার খাসির তেহারি, খাসির তেহারি, জি। বৃহস্পতিবার আপনারা বলতেছেন যে একদিন
গরগোশ করবার জন্য গরগোশ করেন অনেক মানুষ তো আসা শুরু করছে আপনার এই জায়গায় আল্লাহর রহমতে না ঠিক আছে কিন্তু আমাদের দিকে কত কি হিন্দু কাস্টমারও তো আসে এই কারণে তো মানে এই কারণে আপনি গরুটা করি না আচ্ছা এটা এটা কিন্তু একটা ভালো জিনিস হিন্দু লোকজন খেতে পারবে না সেটা জি আমাদের এটাই হচ্ছে অসাম্প্রদায়িক বাংলাদেশ আমার মানুষের মনে মনে ভাতৃ বাজারের অনেক লোক আসে অলরেডি একজন ভাই আসছে না সবগুলো খাবার কি একই দাম হ্যাঁ একই দাম কিন্তু আবার ওই যেদিনকার মুরগি করি ওদিন ছোট পিস রাখি আচ্ছা আচ্ছা ওটা 110 টাকা ছোট আচ্ছা 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 খাসিটার মধ্যে ছোট পিস রাখি বুঝতে পারছি খাসিটার ভিতরে আর কি 160 টাকা করে জি আচ্ছা চাচা এখানে কয় বছর যাবত বসতেছেন আমি 40 বছর আরে পুরো দোকানটা কয় বছর আগে এই তো অনেক আগে এটা আমার জন্মের আগে মাশাআল্লাহ এই যে খাবার শেষ চাচার দোকানে অনেক মানুষ আসতেছে কিন্তু কেউই খাবার পাইতেছে না চাচা আবার দেখা হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ দোয়া রাখেন